সন্ধ্যাও তো লেগে গেল, এখন আমি মাঠের রাস্তা দিয়ে যাবো কি করে? আরে হবে হবে, বেশি বকো না, খুব খিদে লেগেছে, চারটি খাইতে দাও। তুমিও বেশি বকো না, এই বাড়িতে তোমারও ভাত নাই, যেদিন তোমার ঘর হবে সেই দিন তোমার ভাত হবে। আরে করছে কি গো? পুলিশকে ফোন করছি। এই হ্যালো, তাহলে চলো এই মোড়া দেখে লিগি শ্মশানে দাহ করে দিয়ে আসি। কি বলছো, আজকে হাট বার, কি বেচবা? হ্যাডো ভাবি, কালকে ভুয়ে দে চাটনু, এত বড় বড় বেগুন, আর ডেটি একটাও নাই। হ্যাঁ তোমরা যা লাথারি, সকালবেলা ঘুম থেকে উঠবা না তো বেগুন চুরি হবে না। এই তুমি আমাদের দুই ভাইকে লাথারি বিল্লা? ওরে লাথারি বিলব না তো ঘুরঘুরি বিলব নাকি? চোর ধরার মুরুদ নাই ভাবি। আমি একটু ছোট বিনি, তুমি আমাকে গুনগুনি বইনছ, তুমি জানো আমার কত শক্তি। এই চুপ কর, তুমি দেখবা আমরা চোর ধরে দেখাবো। তোমাদের মুরুদ আমার জানা আছে, লাথারি কোথাকার। ও ভাবি ওসব বাদ দাও গো, আমার খিদে নেই গেছে, আমাকে খেতে দাও। এই খাবার হয়নি, যখন হবে তখন খাবি, এখন বকাস নি তো। হ্যাঁ যাও ওইখানে গিয়ে লুকিয়ে বসো গা। আমার না কাঁচা ঘরে থাকতে ভালো লাগে না, ফুটু ফাটা উপর দিয়ে পানি পড়ে। দুই মা বেটিতে কিলি বকছো? কিলি আর বকবো, তোমারে কাঁচা বাড়িলি বকছি, গোটা পাড়া লোকের পাকা বাড়ি হয়ে গেল আর আমাদের ঝুন্ন ঝুন্নই থেকে গেল। আরে করবো গো করবো, এত তাড়াহুড়ো করলে হবে? সব আস্তে আস্তে হবে। হবে হবে তো কবে হবে, সংসার করতে করতে তো আদবুড়ি হয়ে গেল, তাও তো তোমার মুরুদ হলো না। আরে গিন্নি বুড়ি হবো কেনে, এখনো তোমাদের চুলি পাকলো না, বুড়ি কুতি পালা। থাক তোমাকে আর পাকাম করতে হবে না, ঘরটা কবে করছো বলো। আরে হবে হবে, বেশি বকো না, খুব খিদে লেগেছে, চারটি খাইতে দাও। তুমিও বেশি বকো না, এই বাড়িতে তোমারও ভাত নাই, যেদিন তোমার ঘর হবে সেই দিন তোমার ভাত হবে। মানে তাহলে আমি খেতে পাবো না? না চলে যাও এই বাড়ি থেকে, একবারে ঘরে টাকা লিখার বাড়ি আসবা, না হলে মুখ আর আমাকে দেখাবা না। মা তুমি এটা কি বলছো? এই চুপ, আমি ঠিকই বলছি, এই গেল নাম্বার ঝেটে দেব। ঠিক আছে তুমি আমাকে এত বড় কথা বললা, আমিও প্রতিজ্ঞা করছি ঘরে টাকা নালি আমিও এই বাড়িতে আসছিনি। আরে হ্যাঁ হ্যাঁ যাও যাও, আমারও জানা আছে তোমার কতটুকু মরুদ, আর একটু পরে সাথে মিলবে ভাত দাও। দাদু আমাকে কে দেখবে গো দাদু? আরে কি ব্যাপার, এই বাড়ি যায় কে কাঁদছে? ও ভাই শুনো। কি হলো ভাই? এই বাড়ি যায় একটা মেয়ে কান্না করছে মনে হয়েছে,
কিছু হয়েছে নাকি? আর বলো না ভাই, এই বাড়িতে একটা বুড়ো লোক ছিল, একটু আগে মারা গেছে, তার লেগে ওর লাতনি কাঁদছে। ও ঠিক আছে। দেখি তো ব্যাপারটা কি হয়েছে। দাদু তুমি কথা বলো, দাদু দাদু তুমি ছাড়া আমার কেউ নাই দাদু। তুমি তোমার দাদুকে নিয়ে একা একা কাঁদছো, তোমার বাড়ির লোকজন কোথায়? বাড়ির লোকজন কেউ নাই, আমার দাদু মরে গেছে, গ্রামের লোকেও সৎকার করতে লি যায়নি। ও ভাই, তুমি আমার দাদুকে লিগি দাদুর সৎকারটা করে দাও না। আহারে, তুমি চিন্তা করো না, তোমার দাদুকে আমি শ্মশানে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাই। কি আর করব, কাজ কাম নাই, একটু পর উপকার করি, পুণ্যের কামটা করি এলি। দাদু সন্ধ্যাও তো লেগ গেল, এখন আমি মাঠের রাস্তা দিয়ে যাবো কি করে? যা হয় হবে, লাস্টটা গেলে থুই দি, সকালবেলায় টুকটুক করে যাবো। এ ভাই, তাড়াতাড়ি তো, আজ তো ধরি গেলে ছাড়ব। চ চ। আরে শালা, এই ওই তো ভুঁয়ের আইলে কে বইসে আছে মনে হয়েছে না? তাই তো ভাই, থানার চোর সানার চুনি কেনে বটি বটি ঘুমে গেছে। টুনু থানার চোর কান মেনি মেনি ফেনবো। তুমি জানো না গো, এই শালা প্রতিদিন আমার হয়ে বেগুন চুরি করে, হাটের দিনে একটা বকুল নিয়ে যেতে পারিনি গো। হ্যাঁ, কুট্টু কি মানুষ নাকি মানুষ? এই থামো। এই শালারা তো মরা মানুষকে মারছে রে। দাঁড়া, তোদেরকে মজা দেখাচ্ছি। আরে দেখি তো, লোকটা লড়ছেও না চড়ছেও না, মরে গেল নাকি? আরে সি সি সি, তোমরা কইলা কি গো, লোকটাকে মেরি মেরি ফেললা? লোকটা কি বলছিলি, আমরা কেলে মারবো? আমরা মারিনি। এই মারুনি মানে, আমি তো নিজের চোখে দেখনু, তোমরা দুই ভাইয়ে বাস দি বাড়া ছালা। দাঁড়াও, আমি পুলিশকে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, উঠো উঠো। তাহলে শুনো বাপু, আমি কাউকে বলবো না, তোমরা আমাকে 2,00,000 টাকা দিবা। ঠিক আছে, আর একটা কথা, এই বেগুন ভুঁইটা আমাকে লিখে দিতে হবে। আরে না না, তোমাকে তো বেগুন ভুঁইটা দিদি, আমরা দিতাবো, আমরা তো পটের ভিখালি হইলিব। ও দিবা না, তাহলে লাও পুলিশকে ফোন করছি। এই হ্যালো, তাহলে চলো এই মোড়া দেখে লিগি শ্মশানে দাহ করে দিয়ে আসি, তাহলে কে বুঝতেই পারবে না যে এটাকে তোমরা দুই ভাই মেরেছো।
ঠিক আছে তোমার টোটো বসন্তিসি। বো এ বো তাড়াতাড়ি বেরিয়ে আয় রে। কি ব্যাপার, কি হয়েছে, এত লাফাচ্ছ কেন? বসান দিয়েছি 2 লাখ টাকা আর জমি, এবার আমাদের পাকা বাড়ি গ্যারান্টি। হলো তো শান্তি, তো এত টাকা জমি কুতিপালা। কুতিপালাম তাহলে শুনো, মরা মেরে খুনে দয়া। আ হা হা হ্যাঁ গো হ্যাঁ।